ভোর 14টার প্রকাশ খবরে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফেরদৌস আকরাম এবং খবর প্রচারিত হচ্ছে। খবরের প্রথমে শিরোনাম, নমিনেশন জমা দেওয়ার কারণে আনন্দের বন্যা বয়ে গেছে, বন্যার্থীদের মাঝে ত্রাণ বিতরণ। গতকাল ভোগডোমা নামক এলাকা থেকে একটি চালের খনি উদ্ধার করা হয়েছে। সড়কে মৃত্যুর মিছিল, গত 5 বছরে সারা দেশে নিহত হয়েছে 2 জন। চা খেতে খেতে নিখোঁজ হয়ে যান রমজান আলী 32। বীরগঞ্জের নিউ মার্কেটে আগুন দেখা গেছে, 10 বছর আগে মুক্তি পাওয়া ছবির রেশ এখনও কাটেনি। মশা ও কোচের ধাক্কায় নিহত 8 ও আহত 10। দেশে মাছের ঘাটতি, খেলার খবর, প্রযুক্তিতে এগিয়ে গেছে দেশ, ডিজিটাল হয়েছে বাংলাদেশ, এবং অবশেষে থাকছে আবহাওয়া। গতকাল ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, যার কারণে নমিনেশন জমা দিয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100-এর মতো পরিবার। তাই এদের মাঝে ত্রাণ বিতরণ করেন নওগাঁ আসনের 10 নম্বর আসামি মোহাম্মদ কুদ্দুজ আলী। ত্রাণ বিতরণের সময় 3 জনকে ত্রাণ সংগ্রহ করতে দেখা গিয়েছে। ভোগডোমা নামক এলাকা থেকে 1 হাঁটু মাটি খুঁড়ে একটি বৃহৎ চালের খনি পাওয়া যায়। এখান খনি থেকে প্রায় 14টি চাল ও 1 পোয়া সরিষার তেল পাওয়া যায়। স্থানীয় লোকজন বলেছেন এটি অনেক আগের রাজা বাদশাদের কোনো বাড়ি হবে, তাদের কোলা হবে। এর চাল ভোগডোমা থেকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার 7টি ট্রাক সহ 100 জন সামরিক বাহিনী পাঠিয়ে দেন। বাংলাদেশ খাদ্যমন্ত্রী আবুল কাশেমের সঙ্গে কথা বলে জানা যায় এই চালগুলো বিদেশি রপ্তানি করা হবে এবং 1 পোয়া সরিষার তেল জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। জনগণ সচেতন হয়ে চললেও যেন সড়কের মৃত্যুর মিছিল কমছে না। গত 5 বছরে নিহত হয়েছে পুরো বাংলাদেশে 2 জন, তাদের আত্মীয় স্বজন বিচারের দাবিতে এখনও রাস্তায়। গতকাল দীপ নামে এক ব্যক্তির দোকানে চা খেতে খেতে নিখোঁজ হয়ে যান রমজান আলী 32। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 8 ঘন্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন চায়ের কাপের ভিতর থেকে। ফায়ার সার্ভিসের এক কর্মী চায়ের কাপে নামেন, তিনি হলেন হৃদয় মহন্ত। তিনি বলেন যে চা খেতে খেতে রমজান আলী চায়ের কাপে পড়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে একটি আধার নিচ থেকে, তিনি সেখানে মৃত পড়েছিলেন। বীরগঞ্জের নিউ মার্কেট আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য 14 বস্তা পেট্রোল ও 7 বস্তা ডিজেল নিয়ে যান। দোকানের মালিক সদীপ ইসলামের সাথে কথা বলে জানা যায় বিদ্যুৎ চলে গেলে তারা মেসের কাঠি দিয়ে হারিকেন জ্বালানোর জন্য। বর্তমান দেশে মাছের ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে আমদানি করতে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। মৎস্যমন্ত্রী কদু হাসান বলেন গত 4 মাস আগে বাংলাদেশ সরকার ইলিশ ধরা নিষেধ করে দেয়। তারপরও আতিক মিয়া নামে এক জেলে 1 কেজি ওজনের একটি গর্ভবতী ইলিশ মাছ বাজারে বিক্রি করেন, যার কারণে মাছের ঘাটতি দেখা দিচ্ছে। 10 বছর আগে মুক্তি পেয়েছিল পিঁয়াজ কেন কাদায় ছবিটি, যেটির রেশ এখনও কাটেনি। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে 4,000 টাকা। গত বছর প্রযোজক আশা করেছেন যে ছবিটি 4,200 টাকা পা দিবে। মশা ও কোচের ধাক্কায় গতকাল শহীদ মিনার মোড়ে এক বিশাল দুর্ঘটনা ঘটে, যার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পুকুরে পড়ে যায়। 8 জন যাত্রী নিহত হয় এবং আহত হয় প্রায় 10 জনের মতো। এই দুর্ঘটনায় মশার একটি দাঁত ভেঙে গিয়েছে বলে মশা খুব দুঃখ প্রকাশ করছে, সাথে সাথে আহতদের হাসপাতালে এবং নিহতদের নিকটস্থ কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মশা ও কোচের মাঝে গতকাল শহীদ মিনার মোড়ে এক বিশাল দুর্ঘটনা ঘটে, যার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। বাসের 8 জন যাত্রী নিহত হয় এবং 10 জনের মতো আহত হয়। এই দুর্ঘটনায় মশার একটি দাঁত ভেঙে যায় বলে মশা খুব দুঃখ প্রকাশ করেন এবং বাসের নিহত যাত্রীদের সাথে সাথে ভ্যানে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আহতদের কবরস্থানে নিয়ে গিয়ে জিন্দা কবর দেওয়া হয়। প্রযুক্তিতে এগিয়ে গেছে দেশ বাংলাদেশ, ব্যাপকভাবে উন্নতি হয়েছে দেশের, এর মাধ্যমে জনগণ এগিয়ে যাচ্ছে অনেক দূর, যার কারণে প্রযুক্তির ব্যবহার করে তানভীর রহমান নামের এক ব্যক্তি এতদূর চলে গেছেন যে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বিজ্ঞানীরা ধারণা করছেন তিনি বর্তমান দেশের বাইরে। খেলার খবর, আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছেন 8 থেকে 9 মাসের সব শিশু।
বাংলাদেশের 8 থেকে 9 মাসের সব শিশুরা ফিটার নিয়ে মাঠে উপস্থিত হয়েছে এবং অন্যান্য দেশের সকল শিশুরা এসেছেন বলে জানা যায়। আবহাওয়ার খবর। আবহাওয়ার খবরে বিশিষ্ট আবহাওয়াবিদ হিরো আলম আমাদেরকে বলেছেন আবহাওয়া খুব ভালো, পরিবেশ শান্ত এবং আগামীকাল সূর্য উঠলে ডুববে না এবং ডুবলে আর উঠবে না।